আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি 8 কোরের পিসি রিভিউ নিয়ে আসলাম। এটি হচ্ছে এমডি সুহেল বাগেরহাট থেকে আমাদেরকে এই পিসিটি অর্ডার করছে। তো আসলে আমরা এই পিসিগুলো 15,990 টাকা সেল করছিলাম, আমাদের অনেকগুলো পিসি আসছে। তো ওনার মূলত আজকে যে পিসিটি আমাকে অর্ডার করছে, উনি হচ্ছে আমাদের কাছ থেকে র্যাম এসএসডি বাদে আমাদের কাছ থেকে 10,000 টাকা দিয়ে অর্ডার করছে। আমরা ওনাকে আজকে এই পিসিটি পাঠিয়ে দিব। তো আমরা এটি 12,500 টাকা দিয়ে আমরা সেল করি র্যাম এসএসডি সহ। 1,000 টাকা আমাকে অ্যাডভান্স করছে। আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন 9,000 টাকা ক্যাশ অন ডেলিভারিতে আজকে আমরা এটি কুরিয়ার করে পাঠিয়ে দিব। তাহলে আপনারা যারা ভাবতেছেন 12,500 টাকার ভিতরে ভালো মানের একটি পিসি আপনারা বিল্ড আপ করবেন, অবশ্যই আজকে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে আমাদের যে অনেকগুলো এএমডি 8 কোরের পিসি আসছিল, যেগুলো কুরিয়ারের মাধ্যমে অনেক সময় ডিভিডি রাইটারের সামনের কেচিংয়ের যে কাভার আছে, কাভার যেগুলো ভেঙে গেছে বা পড়ে গেছে, তো ওইগুলো আমরা মূলত 12,500 টাকা দিয়ে সেল করতেছি। তো আমাদের কাছে এই পিসি 52টা ছিল এরকম, আর ফ্রেশ পিসি অনেকগুলো আছে। আপনারা যারা এর মধ্যে ফ্রেশ পিসি নিতে চাচ্ছেন 15,990 টাকা পড়বে। তো এটি হচ্ছে এর কেচিং, ও সা উপরের দিক দিয়ে থাকবে 4টি ইউএসবি পোর্ট এবং এর মধ্যে 2টি 3.0, 2টি 2.0, আর এর সামনের দিকে যে লক ছিল ডিভিডি রাইটের এটি ভাঙ্গা। তো আমাদের এই পিসিগুলোর মধ্যে এফএক্স ভিশন এনভিডিএ স্টিকার যেগুলো থাকবে এগুলো হচ্ছে এএমডি 8 কোরের পিসি। আর এর সামনের দিকে কার্ডিডের সিস্টেম আছে, যার ফলে আপনারা যারা এডিটিংয়ের কাজ করতে যাচ্ছেন, যারা ডিএসএলআর ক্যামেরা ইনসার্ট করতে, ডিএসএলআর মেমোরি কার্ড ইনসার্ট করতে চাচ্ছেন, সরাসরি কিন্তু ইনসার্ট করতে পারবেন, কোনো ডিভিডি রাইটার লাগবে না। আমি এখন এই পিসির পিছনের অংশ আমি আপনাদের দেখাবো। এটি হচ্ছে এই পিসির পিছনের অংশ, আপনারা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ, খুবই ভালো মানের একটি পিসি। এই এটি যেহেতু একটি গেমিং মাদারবোর্ড, 3.0 পোর্ট আছে, ডিজিটাল অডিও আউটপুট আছে, এবং এর পিছনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে 6 চ্যানেলের অডিও পোর্ট আছে, যার ফলে এডিটিং খুবই ভালো হবে। যেহেতু এর মধ্যে গ্রাফিক্স কার্ড আছে, সেজন্য এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাফিক্স কার্ডের মধ্যে আউটপুট আকারে আছে 3টি ডিসপ্লে, একটি হচ্ছে এইচডিএমআই, একটি হচ্ছে বিজিএ, একটি হচ্ছে ডিভিআই মাইনাস পোর্ট। আর এখানে যেহেতু এটি একটি আসুসের ভালো মানের একটি ইউজ ব্র্যান্ড পিসি, সেজন্য এর মধ্যে আসুসের একটি পাওয়ার সাপ্লাই দেওয়া আছে, অফিসিয়াল পাওয়ার সাপ্লাই, খুবই ভালো মানের। তবে এই পিসির পাওয়ার সাপ্লাই যদি নষ্ট হয়ে যায়, আপনারা আমাদের কাছ থেকে যারা পিসি নিছেন, আপনারা ভালো মানের পাওয়ার সাপ্লাই লাগাতে হবে, কারণ এর মধ্যে গ্রাফিক্স কার্ড আছে এবং এর যে মাদারবোর্ড আছে এটি হচ্ছে খুবই পাওয়ারফুল একটি মাদারবোর্ড। এটি হচ্ছে আসুসের 55-88 মডেলের একটি মাদারবোর্ড। এর মধ্যে 4টি র্যাম স্লট আছে, যেহেতু এটি একটি উন্নত মানের মাদারবোর্ড, এবং এর বিআরএম সেকশনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হিটসিন দেওয়া আছে, যার ফলে লং টাইম ইউজ করতে পারবেন। আর এর মধ্যে যে প্রসেসর লাগানো আছে এটি হচ্ছে এএমডি 8 কোরের একটি প্রসেসর, এর মডেল হচ্ছে এএমডি FX8300। আপনারা এটি দিয়ে এটি গুগলে সার্চ দিলে আপনারা এর সম্পর্কে জানতে পারবেন। এর মধ্যে হচ্ছে 16MB ক্যাশ, L3-তে 8MB, L2-তে 8MB, আর হচ্ছে এটি 8 থ্রেড, আর হচ্ছে এটি এএমডি 8 কোরের একটি প্রসেসর, খুবই ভালো মানের। যেহেতু এর কোর থ্রেড অনেক বেশি, সেজন্য ভালো মানের একটি ফ্যান লাগানো আছে, সিস্টেম ফ্যান লাগানো আছে, যাতে এই পিসির ভিতরের দিকে টেম্পারেচার যেগুলো আছে এগুলো যাতে কন্ট্রোল করতে পারে এবং ওভারহিটিং প্রবলেম যাতে না হয়। আর এখানে এই মাদারবোর্ডের মধ্যে 5টি শাটা পোর্ট আছে। আর যেহেতু এটি একটি আসুসের ব্র্যান্ড পিসি, এর মধ্যে আসুসের অরিজিনাল একটি আপনারা দেখতে পাচ্ছেন যে ডিভিডি রাইটার দেওয়া আছে। ডিভিডি রাইটারটি খুবই ভালো, খুবই দ্রুত ক্যাসেট রিড রাইট করে। আর এখানে এই পিসিটি যেহেতু আমরা জাহাজের পিসি বা ইউজ পিসি, সেজন্য আমরা এই পিসির 6 মান্থের ওয়ারেন্টি দিয়ে দিব। আর আপনারা যদি র্যাম এসএসডি আমাদের কাছ থেকে নেন এরকম সামনের দিক দিয়ে বাঙ্গা লক সহ, তাহলে 12,500 পড়বে। র্যাম এসএসডির 3 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, আর এর মধ্যে একটি 1GB DDR4-এর গ্রাফিক্স কার্ড লাগানো আছে, মাদারবোর্ডের গ্রাফিক্স সহ টোটাল 6GB গ্রাফিক্স পাবেন। আর এর মধ্যে যদি আপনারা 16GB র্যাম ইউজ করেন, তাহলে 9GB গ্রাফিক্স কার্ড আপনারা পেয়ে যাবেন। এই ছিল আমাদের আজকের পিসি রিভিউ। এটি হচ্ছে আমাকে বাগেরহাটতে যে ভাই অর্ডার করছে এই পিসিটি, এই পিসির মধ্যে আপনার
র্যাম এসএসডি বাদে আমরা ওনাকে আমরা 10,000 টাকা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করছে, আমরা ওনাকে 1,000 টাকা পাঠাই দিছে, আমরা ওনাকে 9,000 টাকা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিব। আপনারা যারা এডিটিংয়ের কাজের জন্য বা পার্সোনাল কাজের জন্য বা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য যারা 30-40 হাজার টাকা দিয়ে পিসি বিল্ড আপ করবেন বা 25,000 টাকা দিয়ে, যাদের বাজেট নেই, যারা কম বাজেটে ভালো জিনিস চাচ্ছেন, অনেকগুলো ডিসপ্লে আউটপুট সহ গ্রাফিক্স কার্ড সহ, আমি মনে করি পিসিটি আপনাদের জন্য হবে সবচেয়ে বেস্ট। আর এই পিসিগুলো শেষ হয়ে যাচ্ছে, এর মধ্যে আমাদের কাছে 6 কোরের পিসি আছে 9,500, আর 8 জিবি র্যাম 128 জিবি এসএসডি দিয়ে। আর আপনারা যদি ফ্রেশ পিসি নিতে চাচ্ছেন, এএমডির 8 কোরের 15,990 টাকা পড়বে। ফ্রেশ পিসিও আমাদের কাছে আছে 8 জিবি র্যাম 128 জিবি এসএসডি। আর ফ্রেশের মধ্যে যদি 6 কোরের নেন তাহলে প্রাইস পড়বে হচ্ছে 12,990 টাকা। আর এই পিসিগুলো আমাদের শেষ হয়ে যাবে, আপনারা যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত নিয়ে নেবেন। আবার নতুন আমাদের শিপমেন্ট আসলে এই পিসির আমি রিভিউ দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আর আপনারা যারা এই পিসি অর্ডার করতে চাচ্ছেন, আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডি এবং আমাদের ওয়েবসাইট www.ashikcomputer.com, আমাদের ওয়েবসাইটে আপনারা অর্ডার করতে পারেন, অথবা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেও অর্ডার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।